গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে এখন বাজে দুপুর 12টা। তো এখন মানে দেখে মনে হচ্ছে যে কতই না বেলা হয়ে গেছে, কিন্তু শুধু 12টাই বাজে। আর আমার তো আজকে উপোস, আজকে শনিবার। আর আজকে রাত্রেবেলা আমরা কলকাতার জন্য বেরোচ্ছি গৌড়ে, আর ওই জন্য আজকে সরস্বতী ঠাকুরটা ভাসিয়ে দেব, কারণ সরস্বতী ঠাকুরটাকে আমরা আসবো দু তিন দিন পর। তো সরস্বতী ঠাকুর অতদিন রাখা যাবে না, নারায়ণ ঠাকুরের ঘরটাও বিসর্জনের ব্যাপার আছে। তো ওই জন্যে আর লেট করবো না, যেহেতু আজকে বেরিয়ে যাচ্ছি, তাই আজকে বিসর্জন করে দেবো। যতই হোক বারের দিন মানে বিসর্জন করতে হয় না জানি, কিন্তু কিছু করার নেই, করে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর উপোস করেছি দুজনেই, তাই কোনো কাজও নেই আজকে। দিদি জাস্ট থাকবো না যেহেতু, ওই জন্য দিদিকে বললাম, দিদি ফার্নিচারগুলো একটু হালকাভাবে মুছে নাও, তাহলে আসার পর আরও বেশি নোংরা হয়ে থাকবে। তো দিদি ওটাই করছে। আর এই যে এটাকে দেখো, আজকে আমি সব চাদর টাদর সব উঠিয়েছি, এটা একটু মানে এত ভারী, এটা তো রোদে দেওয়া যায় না, তো ওখান থেকে যতটা রোদ আসবে একটু মানে ওই জন্য রাখিয়েছি। আর চাদরটা পাতবো না, চাদরটা একেবারে এসেই পাতবো, নাহলে নোংরা হয়ে যায়, আবার চাদর চেঞ্জ করতেই হয়। তো ওটাই হচ্ছে কথা। আর এখন স্নান করব, স্নান করে পুজো করে তারপর ঠাকুরকে চুমোতে হবে, তারপর ভিক্ষু যাবে বিসর্জন করতে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। সকালবেলা তোমাদের বললাম যে আজকে সরস্বতী ঠাকুর বিসর্জন করব, কিন্তু আজকে বারের দিন মনটা খুঁতখুঁত করছিল। আর বিট্টু মানে আর কি ওর মানে ক্লাবে গেছিলো, তো ক্লাবের সবাই বলছিল যে শনিবার দিন পুজো মানে ঠাকুর বিসর্জন করতে হয় না। তাহলে ঠিক আছে, তাহলে বিট্টু বললো 2 তারিখে আসবো, 2 তারিখে তাহলে বিসর্জন করব। বললাম ঠিক আছে, তাহলে থাক, কোনো অসুবিধা নেই। লোক যখন বারণ করছে, সবার কথা অমান্য করে যে জিনিসটা করা হয় সেটার কোনো ভালো ফল পাওয়া যায় না, আমি হাতে নাতে সেটার প্রমাণ পেয়েছি। তো কোনো ব্যাপার না, থাকুক আরও ভালো। মা আর আমার বাড়িতে মানে থাকতে বোধ হয় ভালো লাগছে, তাই মা আরও থাকতে চায় আমার বাড়িতে। তো কোনো ব্যাপার না, আমার আমার খুব ভালো লাগছে। তো এখন মানে আমি সরস্বতী ঠাকুরকে শুধু খেতে দিইনি, কারণ বললাম যে চুমাবো, তো ওই জন্য আর কি সব সরিয়ে রেখেছি। তো যখন মা থাকবেই আমার বাড়িতে, তখন মাকে তো খেতে দিতেই হবে। তো এখন আমি খাওয়ারটা দিয়ে দিই মাকে, মা খাক, তারপর আর কি আর কোনো কাজ নেই। আর আমার এই চাঙ্গু মাঙ্গু, ওই যে একটা ছোট চাঙ্গু আর এই যে বড় চাঙ্গু ঘুমাচ্ছে। তো বিট্টু নিচে আছে, ফ্ল্যাটের নিচে, ও বললো যে আমি আসছি উপরে। তো বললাম ঠিক আছে, তাহলে আসো। তো আমরা তো বেরিয়ে গেছি, এখন স্টেশনে যাচ্ছি। সারাদিন আর একটা ফটো ভিডিও করার কোনো মানে সুযোগই পাইনি আমি। আবার বুদ্ধিদির জন্যে মানে তখন ওই দিন তো মার বাড়িতে মেস ডিরেক্ট গেছিল, কিন্তু বুদ্ধিদিরা যায়নি। আমি একটু কাজে বেরিয়ে মানে একটু বেরিয়েছিলাম বাড়ি থেকে, আস্তে আস্তে আমার মানে 9:45 বেজে গেছিলো। তো এইবার তাড়াহুড়া করে লাগেজটা অর্ধেক পৌঁছানো ছিল, আর কিছুটা বাকি ছিল। তো ওগুলো সব গুছিয়ে গুছিয়ে আসতে গিয়ে বিট্টুর আমার সাথে লেগে গেল বিশাল ঝামেলা। এই যে মুখ গোমরা করে বসে আছে, মানে কি বলবো, আমাকে কত কি শোনালো, কত করে না, হ্যাঁ তাকাবে দিকে, রিপাবলিক ডে এর জন্য কত সুন্দর পুরো স্টেশন সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। ওই দিকে দাঁড়াতে বলতাম, ওটা দিয়ে ঢুকে বিট্টু এখন ইনস্ট্রাকশন দিচ্ছে কোনটা দিয়ে যাবে, যাতে বিট্টুকে কম হাঁটতে হয় আর কি। কি ভালো লাগছে, অন্যান্য দিন কেমন ঝিমানো হয়ে থাকে স্টেশনটা, আর আজকে কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও বিট্টু, আমরা ট্রেনে উঠে গেছি। আর এই যে মিট্টু এখানটাতে খাবার পাচ্ছে, কি কি আছে এখানে, এটা পায়েস, এটা ডাল, এটা এটা কি আলুর তরকারি, পড়ে যাবে কিন্তু এমন সিস্টেম করছো যে জিনিসটাই পড়ে যাবে। এটা কি আছে খলো, ডালটা এতক্ষণে মুখে হাসি ফুটেছে, ইস কি করছো, এটা কি গো মটরশুঁটির তরকারি,
খাওয়া, ওই জন্য নিরামিষ দোকান থেকে নেওয়া হয়েছে সবকিছু। বাহ, এটা ভালো জিনিস দিয়েছে বিট্টু। নিচে রাখো, নিচে রাখো, নিচে রেখে দাও। হ্যাঁ, ওরে দিয়ে ফেলে। এখন আমরা তাড়াতাড়ি ডিনারটা করে নিই। আমাদের ডিনার সব কমপ্লিট হয়ে গেছে করা, আর এখানটাতে বিট্টু এখন আমার বিছানাটা আর কি রেডি করে দিচ্ছে। এটা ওরই কাজ, খুব সুন্দরভাবে করে দেয়। আমি মানে পাল কিনারা পাই না আর কি, এই জন্য বিট্টু নোংরা দিকটা নিচের দিকে দিলে তো ওই 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 দিকটা না, ওই একটু ভিতরে বেশি করে গুজু না না না, ওভাবে না, আরশোলা আসতে যেতে না পারে, ভুল করলাম। ওটাকে ইয়ে খুলে রাখতে বলছিলাম, ওই যে ওই জায়গাটা তুমি আগে দেখো, যা করে কি দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে বলছিলাম, তাহলে আরশোলাটা আসতে পারবে না। হয়ে গেছে, তুমি ছানার আবার বোঝো। আজকে আমি সারা দিনে একটা ফটো ব্লগ করতে পারিনি, কারণ আজকে কী যে করলাম, কী থেকে কী হয়ে গেল, আর শুধু মানে সব কিছুই পিঠে করতে, তারপরে পুজো দিতে গেলাম, এই সব করতে করতে না মানে সব কিছু ওলট পালট হয়ে গেছে। আজকে ওরকম কিছু ব্লগই করা হয়নি। তারপরে একবার বিট্টুগুলো বিসর্জন করবে ঠাকুর, তারপরে আবার বললো যে না করবে না, এই সব করতে কেটে গেছে সব। হ্যালো, যাবো ওদিকে? গুড মর্নিং। তো আমরা পৌঁছে গেছি কলকাতা, শিয়ালদায় পৌঁছে গেছি, এখন বসে আছি, ও ওলা বুক করছে। তো আমি আবার একটা বোর্ড দেখতে পাচ্ছি, আমি মানে কোনো ইয়েটি করে তো যাচ্ছি। হ্যাঁ, ও শিয়ালদা স্টেশন থেকে আমি বাহার নিকাল রাই বাস। এখন যাবো গুড্ডি দিয়ে বাড়ি, শিয়ালদা থেকে গুড্ডি দিয়ে বাড়ি প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতো আমি নিকাল রাই। তো এখন তাড়াতাড়ি যাই। আর এই যে উড়িয়া হিন্দি বলছে ও, অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি, হয়েছে, চলো যা যাক, লাগেজটা বের করো। উঠে গেছি আমরা গাড়িতে, এখন যাই। এমন কোনো ঠান্ডাও নেই এখানে, পাঁচটা বাজে এখন, কোনো ঠান্ডা নেই। নিউ ডন ব্রাঞ্চ আনা দেবে এ তোমার সঞ্জীবনী টাওয়ার মিলে গেছে, অ্যাড্রেস একটু এখান থেকে সবাই নিয়ে তারপরে ব্যবসা ট্যাবসা করে। এখানে অন্ধকার হয়ে আছে। পৌঁছে গেছি গুড্ডিদির বাড়িতে, এখন পূজা হচ্ছে, কোন দিকে ওর অ্যাপার্টমেন্টটা। আমরা উঠেছি আর যে ভোর ভোর হতে চলল ওইটাই ছিল গোল ঘুরি না ওটা দিন। তো পৌঁছে গেছি গুড্ডিদির বাড়িতে, এখন ছটা বাজে, তো মানে ছটাও বাজেনি, পৌনে ছটা বাজে আর কি। তো আমার খুব অড লাগছে, যতই হোক মানুষ এখন ঘুমায় আর এই টাইমটাতে চলে যাচ্ছি, আর রবিবার দিন ছুটির টাইম, স্বাভাবিক সবাই একটু লেট করে উঠে, আমরাই ব্যাগটা দিচ্ছি। তো কিন্তু কিছু করার নেই, চলে এসেছি, যখন যেতেই হবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিও আবার সকাল থেকে হবে। তো এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে প্লিজটা ফলো করে দিও।